আসসালামু আলাইকুম। দীর্ঘ আড়াই মাস পর বা আমার বায়োফ্লক ট্যাঙ্কের আপডেট আপনাকে জানাচ্ছি। তো এর মধ্যে আমি আসলে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। আমার এগ্রিকালচার প্রজেক্টের কাজ নিয়ে আমি অনেক ব্যস্ত ছিলাম, বিধায় আপনাদেরকে বায়োফ্লকের আপডেট জানাতে পারি নাই। তো আজকে আমি চেষ্টা করতেছি, যদিও এটা আমার বয়স আবার দেওয়া, এই ভিডিওটা মোটামুটিভাবে আমার 15 দিন আগের করা, যখন আড়াই মাস ছিল তখন। তো প্রথমে আমি আমার ওয়েট স্কেলে আমার একটা ছুরির ওয়েট করে নিয়েছি 118 গ্রাম। তো আমি আমার ট্যাঙ্কে কিছুটা পানি কমিয়ে নিয়েছি। বায়োফ্লকে পাবদার অনেক ক্ষেত্রে ফ্লক বেশি হয়ে গেলে কিছুটা ফ্লক কমিয়ে নেওয়াই ভালো, সেই জন্য আমি কিছুটা পানি আউটলাইন করে নিয়েছি 1 ফিট থেকে 1.5 ফিট পানি। তো আমি নতুন করে পানি দিচ্ছি, আর কিছুটা মাছ আমি ওয়েট করে আপনাদের দেখাবো, সেটা হয়তো কিছুক্ষণ পরে আসবে। আসলে ভিডিওটা আমার আগেই করা, 15 দিন আগে করা, এর মধ্যে শুধুমাত্র ভয়েস ওভার দিয়েছি। তো বিভিন্ন চড়াই উত্তরের মধ্যে দিয়ে আমার বায়োফ্লকের পাবদার চাষ করছি, যদিও আশা করতেছি এখনও ভালো অবস্থানে আছে। দেখা যাক হারভেস্ট করা পর্যন্ত কি পরিমাণ, মানে আসলে হিসাবটা কি দাঁড়ায়, আমার এক্সপেন্সেস আর ইনকামের মধ্যে তফাৎটা কি হয়, তারপরে আমি আমার রেজাল্ট আপনাদের জানাতে পারবো। তো এখন আসলে আমি ওয়েট করবো। এখানে মোটামুটি 30টার মতো মাছ আছে, আমি আসলে মাছটি গুনি নাই, সবগুলো মাছ গুনি নাই, তবে আনুমানিক আমি কাউন্ট মোটামুটিভাবে একটা কাউন্ট করেছি, সেটা 30টার মতোই মাছ হবে, 30-32টা বা 31টার কমও হতে পারে। তো এখন দেখি সেটার ওয়েট কী আসে। তো দেখতে পাচ্ছেন আমার এই মাছগুলোর ওয়েট, যেমন ছুরি সহ মাছগুলোর ওয়েট 627 গ্রাম। তো আমার ছুরির ওয়েট ছিল 118 গ্রাম। ওকে, আমি 127 গ্রাম বাদ দিলাম, 500 গ্রাম। তো যদি 30টা মাছ 500 গ্রাম ওজন হয়, সেক্ষেত্রে 60টাই কেজি। তো এখন আমি আশা করতেছিলাম এরকমই, যে 60-70টা বা 80টার মধ্যে আমার কেজি থাকবে। এখানে 19-20 মাছ থাকবে, 18-19-20 এরকম হবে। তো কিছু কিছু মাছ খুব বেশি গ্রোথ আসছে, যেমন এই মাছটা দেখতে পাচ্ছেন 22 গ্রাম। একটা মাছের যদি 22 গ্রাম ওজন হয়, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি মাছের প্রয়োজন হয় না। 1 কেজিতে মাছ হলে যদি 20 গ্রাম হয় তাহলে আপনার 40টাতে 1 কেজি। তো এটা আসলে খুব বেশি গ্রোথ যেগুলো চলে আসছে সেই মাছগুলোরই আপনার 40টা কেজি চলে আসছে। তো ওভারঅল আমার 60-70টাতে কেজি চলে আসছে। তো সে ভিডিওটা করা আমার 15 দিন আগের, যদি আমি ব্যস্ততার কারণে এই ভিডিওটা আপলোড দিতে পারি নাই, ইউটিউবে আপ করতে পারি নাই। তো এখন মোটামুটিভাবে আমার অন্যান্য প্রজেক্টগুলো, বিশেষ করে আমার মাঠ ফসল যেগুলো, সেগুলো নিয়ে ব্যস্ত আছি। ব্যস্ত থাকার সময় চলে আসছে, একটা ট্রেনিং করে আসছি, এভাবে আসি।